দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি বিবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ খোরশেদ আলমের সাথে। আমরা তার থেকে প্রথমেই জানতে চাইছি, তিনি আর 4 বছরের অধিক সময় ধরে তার ওয়ার্ডে একজন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই দায়িত্ব পালনকালে তিনি তার ইউনিয়ন ওয়ার্ডবাসীদের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছেন আমরা তার মুখ থেকে শুনবো। আমি বলতে গেলে 4 বছর না, আমি ইউনিয়ন পরিষদের একজন সদস্য এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে আছি, এবং অতীতের যেই অতীতেও আমি ছিলাম একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলাম আমি। তার মধ্যে আমাদের পরিষদের উন্নয়নমূলক যে কাজকর্ম আমরা যতটুকু করতে পেরেছি, যথেষ্ট সরকারের অনুদান হিসাবে আমাদের ব্রিজ কালভার এবং ড্রেন বিভিন্ন যে আনাচে কানাচে যে কাজগুলো আমরা সরকারি অনুদানে আমরা করতে পেরেছি, আমাদের জনগণকে যে কাজ আমি সরকারিভাবে এনে করে দিয়েছি তারা যথেষ্ট সন্তুষ্ট আমার প্রতি, এবং আমিও তাদের প্রতি খুব একটা খুশি, আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাইছি তারা যে আমার প্রতি যথেষ্ট ইয়া দ্বিতীয়বার আবার নির্বাচিত করেছে আমাকে। এইবার নির্বাচিত করার পর আমি প্যানেল চেয়ারম্যান, আমি বিভিন্নভাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছি এবং সরকারের যে অনুদান আসে আমাদের মধ্যে সেই অনুদান অনুসারে আমরা আমাদের আমি বলবো যে আমাদের ইউনিয়ন পরিষদের এমন কোনো দুর্নীতি আমরা কোনো মেম্বার করেও নেই, আমিও করি নেই, এবং আমরা প্রয়োজনে আরও আমাদের নিজের পকেট থেকে আমরা অনুদান দেওয়ার চেষ্টা করি। এবং করোনাকালীন সময়ে আমাদের যেই এলাকার মানুষ এই বিদেশ থেকে আসছে এবং বিভিন্ন কাজকর্ম বন্ধ হইয়া যেইভাবে কষ্ট করেছে, তাদের সরকারি অনুদান আমরা যথেষ্ট পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রধানমন্ত্রী আমাদের সারা বাংলাদেশে যে অনুদান প্রেরণ করেছেন তা আমরা অক্ষরে অক্ষরে আমরা দিতে পেরেছি, এবং প্রত্যেকটা লোকের কাছে আমরা এগুলা পৌঁছাতে চেষ্টা করেছি এবং করেছিও। জি, আমরা একটা প্রশ্ন আপনার কাছে রাখছি যে আপনার ওয়ার্ডে কতগুলো পরিবার আপনি বিতরণ করেছেন, কত ধাপে বিতরণ করেছেন যদি জানা থাকে আমাদের বলবেন। আমরা সরকারি অনুদান আমরা 7-8 ধাপে আমরা বিতরণ করেছি, জি করতে পেরেছি, তার আরো বেশি সম্ভবত। তো যাই হোক, আর আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি এই 1,20,000 টাকা ত্রাণ আমি ব্যক্তিগত উদ্যোগে আমি 1,20,000 টাকার ত্রাণ আমি আমার ওয়ার্ডের সাধারণ মানুষ এবং গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছাইছি। এবং আমাদের স্কুল মাঠে আমাদের চেয়ারম্যানশিপ ছিল, আমাদের অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া ছিলেন এবং অন্যান্য নেতৃবৃন্দও ছিলেন। তো তাদের সামনেই আমরা এই ত্রাণগুলা বিতরণ করছি এবং জনগণও আমাদের প্রতি খুব একটা আনন্দ পাইছে এবং আমাদেরকে ধন্যবাদ জানাইছে। জি, আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখছি, আপনার ওয়ার্ডে যদি এমন কোনো অসহায় পরিবার থাকে যিনি এই ত্রাণ পায়নি, সেক্ষেত্রে আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন অভিযোগ পাওয়ার পর? না, যদি এমন কোনো ত্রাণ পায় নাই এমন অভিযোগ যদি আমরা পাই এবং দিয়ে কাছে পাইছি না তা না, তবে আমরা আমাদের পকেট থেকেই তাকে আমরা ত্রাণ এবং ত্রাণ হিসেবে যতটুকু পেরেছি আমরা সাহায্য সহায়তা করেছি। জি, মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী কর্তৃক আপনার এই যে 2,500 টাকা করে যে প্রণোদনা প্যাকেজ ছিল ওইটার আওতায় আপনার ওয়ার্ডে কতজন আছেন? আমার ওয়ার্ডে প্রায় 70 জনের মতন আছে 2,500 টাকা, জি, যে প্যাকেজটা এই প্যাকেজগুলা। তবে এখানে তাদের মোবাইলের মাধ্যমেই, বিকাশ নাম্বারের মাধ্যমেই তারা অর্থগুলো পাইয়া গেছে, এবং আমরা বিভিন্ন বাংলাদেশের অনেক জায়গায় আমরা শুনতে পেরেছি যে চেয়ারম্যানের মাধ্যমে এবং মেম্বারদের মাধ্যমে অনেক দুর্নীতি হয়েছে। তবে আল্লাহর রহমতে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান যথেষ্ট এই ব্যাপারে সদস্য ছিল এবং সজাগ ছিল, এবং আমরা আমাদেরকেও সজাগ করেছেন, এইগুলোতে আমাদের ইউনিয়নে কোনো দুর্নীতি হয় নাই। জি, আমরাও জানতে পেরেছি আপনি অনেক সততার সাথে কাজ করে যাচ্ছেন আপনার ওয়ার্ডে, এবং আমরা লাস্ট আপনার কাছে আরেকটি কথা জানতে চাচ্ছি যে আপনাকে যদি জনগণ পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করে সেক্ষেত্রে আপনি আরও কী কী উন্নয়নমূলক কাজ করবেন আপনার জনগণের জন্য? আমি এ পর্যন্ত যতটুকু কাজ করেছি জনগণের জন্য, আমি মূলত আমার বাসা কসবা উপজেলার মধ্যে, তবে আমি ওইখান থেকে সকালে আসি রাত্রে 10টা 11টা 12টা, এই কোনো সময় 11টা কোনো সময় মেল মিটিং থাকলে একটু দেরি হয়। তার মধ্যে আমি যতটুকু পেরেছি অতটুকু মানুষ আমার প্রতি যথেষ্টই সন্তুষ্ট, আমি আশাবাদী। তার মধ্যে আবার যদি জনগণ চায় আমাকে নির্বাচিত করে, তাহলে আল্লাহর রহমতে আমি জনগণের জন্য যা যা করার যতটুকু করে আসছি তার চেয়ে একটু বেশি করার চেষ্টা করার, যদি আল্লাহ আমাকে রোগমুক্ত রাখেন এবং আমাকে সুস্থ রাখেন।
আমরাও আশা করি আপনাকে জনগণ ভোট দিয়ে পুনরায় আবারও নির্বাচিত করবে, তাদের পাশে থাকার জন্য, তাদের সেবা করার জন্য। ধন্যবাদ আপনাকে এনসিবি নিউজ টিভিতে আপনার মূল্যবান সাক্ষাৎকারটি দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ।